নবম শ্রেণী দুই হাজার একুশ সালের আঠারোতম সপ্তাহে যে হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তো সেই অ্যাসাইনমেন্টের সমাধান আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখব তো হিসাব বিজ্ঞানের জন্য এটা হচ্ছে চার নম্বর অ্যাসাইনমেন্ট যার শিরোনামটা হবে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন তো এখন আমরা তার প্রশ্নপত্রা খেয়াল করি তারপর তার সমাধানে চলে যাব তো তোমরা প্রশ্নপত্রা খেয়াল করো হিসাব বিজ্ঞান এটার বিষয়ের নাম আর অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ আমরা হচ্ছে চার তো অধ্যায় থেকে প্রশ্নটা করা হয়েছে যার নাম হচ্ছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এটাই কিন্তু তোমরা শিরোনাম হিসাবে লিখবে তো এখন খেয়াল করো তার প্রশ্ন আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটু জুম করে দেখাই ক নম্বর খেয়াল করো মূলধন ও মুনাফা জাতীয় প্রাপ্তি এবং ব্যয় সংক্রান্ত লেনদেন চিহ্নিত করার তিনটি করে উপায় উল্লেখ সহ একটি ব্যবসায় প্রতিষ্ঠানের দুইটি মুনাফা জাতীয় প্রাপ্তি দুটি মুনাফা জাতীয় ব্যয় এখানে খেয়াল করো যে তিনটি করে উপায় লিখতে বসে আর দুটি মুনাফা জাতীয় প্রাপ্তি ও দুটি মুনাফা জাতীয় ব্যয় আর দুটি মূলধন জাতীয় প্রাপ্তি এবং দুটি মূলধন জাতীয় ব্যয় সংক্রান্ত লেনদেন লেখ তো খ নম্বর খেয়াল করো নিম্ন তথ্য থেকে কোনটি মূলধন জাতীয় প্রাপ্তি আর কোনটি মূলধন জাতীয় ব্যয় আর কোনটি মুনাফা জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় ব্যয় চিহ্নিত করো তো এটাই উদ্দীপকটা খেয়াল করো মানে মেনলি উদ্দীপকটা এখানে নিচে এসেছে তো বেতন প্রধান তারপর হচ্ছে ঋণ গ্রহণ আলমারি ক্রয় তারপর হচ্ছে পুরাতন যন্ত্রপাতি বিক্রয় তারপর হচ্ছে ভাড়া প্রাপ্তি তারপর হচ্ছে বিদ্যুৎ বিল পরিশোধ তারপর হচ্ছে কমিশন প্রধান তার হচ্ছে বিনিয়োগের সুদ প্রাপ্তি তারপর হচ্ছে ব্যাংক চার্জ তারপর হচ্ছে কম্পিউটার ক্রয় তো এখন আমরা তার উত্তরপত্রে চলে যাই তো খেয়াল করো ক নাম্বার প্রশ্নের উত্তর এখানে মূলত দুইটা প্রশ্ন দেওয়া হয়েছে ক এবং খ তো আমরা সর্বপ্রথম ক নাম্বার দেখব তারপর খ নাম্বার দেখব তো মূলধন ও মুনাফা জাতীয় প্রাপ্তি এবং ব্যয় সংক্রান্ত লেনদেন চিহ্নিত করা যে তিনটি করে উপায় উল্লেখ সহ মূলধন জাতীয় আয় ব্যয় এর বৈশিষ্ট্য এক নাম্বার খেয়াল করো অনিয়মিতভাবে সংগঠিত হয় দুই নম্বর হচ্ছে বৃহৎ অঙ্কের লেনদেন তিন নম্বর হচ্ছে একাধিক হিসাবকালে প্রভাব ফেলে চার নম্বর হচ্ছে এ ধরনের লেনদেন এর ফলে স্থায়ী সম্পত্তি বা যে অফেরতযোগ্য দায়ের সৃষ্টি হয় তো খেয়াল করো তারপরে পাঁচ নম্বরটা আর্থিক বিবরণীর উদ্ধৃত পত্রে প্রকাশ করা হয় তো একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুইটি মুনাফা জাতীয় প্রাপ্তি তো খেয়াল করো এটা যে ব্যাখ্যা লেখবে যেসব প্রাপ্তি নির্দিষ্ট সময় পরপর নিয়মিত আদায় হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই উপযোগিতা শেষ হয়ে যায় তাকে মুনাফা জাতীয় প্রাপ্তি মানে সাধারণ আয় সংক্রান্ত হিসাব বলে তো মুনাফা জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় আয় একই অর্থবোধক হলেও এদের মধ্যে পার্থক্য বিদ্যমান তো যেমন চলতি বছর বিনিয়োগের সুদ বাবদ পাওয়া গেল আট হাজার টাকা এর মধ্যে কত দুই টাকা আগামী বছরে আর এখানে মুনাফা জাতীয় প্রাপ্তি হলো কত মোট প্রাপ্ত টাকা কত আট টাকা এবং মুনাফা জাতীয় আয় হলো চলতি বছরের অংশে আট হাজার বিয়োগ দুই টাকা মানে কত ছয় টাকা তো খেয়াল করে দুটি মুনাফা জাতীয় ব্যয় তো ব্যবসার যে দৈনন্দিন কার্য সম্পাদনের জন্য যে নিয়মিত যেসব ব্যয় নির্দিষ্ট সময় পরপর সংকটিত হয় এবং স্বল্প সময়ের মধ্যে উপযোগিতা নিঃশেষ হয়ে যায় তাকে মুনাফা জাতীয় ব্যয় সাধারণ ব্যয় সংক্রান্ত হিসাব বলে তো মুনাফা জাতীয় প্রধান ও মুনাফা জাতীয় ব্যয় একই অর্থবোধক হলেও এদের মধ্যে পার্থক্য বিদ্যমান ব্যয় সংক্রান্ত হিসাব খাতে চলতি বিগতা ও পরবর্তী অগ্রিম হিসাবকাল সংশ্লিষ্ট মোট পরিশোধকৃত অর্থ মুনাফা জাতীয় প্রধান তো এর মধ্যে শুধু চলতি হিসাবকালের অংশটুকুই মুনাফা জাতীয় ব্যয় হিসাবে হবে আচ্ছা তারপর হচ্ছে দুইটি মুনাফা জাতীয় প্রাপ্তি তো যেসব প্রাপ্তি অনিয়মিত টাকার পরিমাণ বড় এবং এক বছরের অধিক সময় সুবিধা ভোগ করা যায় তাই মূলধন জাতীয় প্রাপ্তি আর মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয় একরূপ মনে হলেও কিছুটা পার্থক্য বিদ্যমান মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় যে প্রাপ্তির একটি অংশ তো যেমন ব্যবসায়ে ব্যবহারের জন্য একটি মেশিন পঁয়ত্রিশ হাজার টাকা ক্রয় করে আর কোনো কারণে চল্লিশ হাজার টাকা বিক্রয় করা হলে মূলধন জাতীয় প্রাপ্তি হবে মোট প্রাপ্ত টাকা কত চল্লিশ হাজার টাকা এবং মূলধন জাতীয় আয় হবে লাভের অংশটুকুর কত চল্লিশ হাজার পাঁচ হাজার সরি পঁয়ত্রিশ হাজার তাহলে কত পাঁচ হাজার টাকা হবে আচ্ছা তারপর দুটি মূলধন জাতীয় ব্যয় সংক্রান্ত লেনদেন তো বিশ হাজার টাকা একটি টিভি ক্রয় করা হলো আর জমি ক্রয় করা হলো কত 8 লাখ টাকা তো এটাই গেল ক নম্বর প্রশ্নের উত্তর এবার আমরা খ নম্বর প্রশ্নের উত্তর আসি যে প্রদত্ত তথ্য থেকে যেগুলো মূলধন জাতীয় ব্যয় মুনাফা জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় তা দেখানো হলো এখানে একটা ছক অঙ্কন করতে হবে তো সর্বপ্রথম হচ্ছে বিবরণ তারপর হচ্ছে লেনদেনের ধরন তো এখানে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু দেওয়া ছিল প্রশ্নেই তো বেতন প্রধান মুনাফা জাতীয় ব্যয় আর ঋণ গ্রহণ কি মূলধন জাতীয় আয় আর আলমারিক রয় কি মূলধন জাতীয় ব্যয় এখানে প্রত্যেকটা জিনিস খেয়াল করে করে লিখবে মুনাফার জায়গায় মূলধন লিখবে না মূলধনের জায়গায় মুনাফা লিখবে না আয়ের জায়গায় ব্যয় লিখবে না ব্যয়ের জায়গায় না প্রত্যেকটা জিনিস একটু দৃঢ়স্থির হয়ে সুন্দরভাবে লিখবে তো খেয়াল করা ক্রয় যে মূলধন জাতীয় ব্যয় তারপর যন্ত্রপাতি বিক্রয় মূলধন জাত সরি মূলধন জাতীয় আয় তারপর ভাড়া প্রাপ্তি মুনাফা জাতীয় আয় এখানে যেভাবে লেখা আছে ঠিক সেভাবে লিখবে তারপর বিদ্যুৎ বিল পরিশোধ সেটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় তারপর কমিশন প্রধান সেটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় আচ্ছা তারপর হচ্ছে বিনিয়োগ সুদপ্রাপ্তি মুনাফা জাতীয় আয় তারপর ব্যাঙ্ক চার্জ মুনাফা জাতীয় ব্যয় তারপর কম্পিউটার ক্রয় সেটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় তো এটরকি ছিল অ্যাসাইনমেন্টের উত্তর এই যে লাস্টের যে ছকটা এটা একটু ধীরস্থিরভাবে বাসায় বসে বসে সুন্দর করে একটু সময় দিয়ে জিনিসটাকে আঁকবে কারণ এখানে সারা যদি ঠিকমতো খেয়াল করে মুনাফার জায়গায় মূলধন লেখলে একটু পাল্টা করলে কিন্তু জিনিসটা তুমি অ্যাসাইনমেন্টের নাম্বারটা কম পাবে এখানে যেভাবে লেখে দেওয়া আছে তোমরা ঠিক সেভাবে লিখবে তো আজকে ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং